হীরার রাজত্বে শুধু বিরোধী দলের কর্মী সমর্থকরাই নয় শাসক দলের দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাচ্ছেন না খোদ বিজেপির লোকজনও বিভিন্নভাবে তাদের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে বলে অভিযোগ ফের এমন ঘটনা ঘটল প্রতাপগড় বিধানসভা এলাকায় বনকুমারী সাহাপাড়া এলাকার বাসিন্দা নারায়ণ মালাকার তিনি ছিলেন বিজেপির বুথ সভাপতি জানা গেছে কোনো এক কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিযোগ এর পর থেকে কয়েকবার তার বাড়িতে হামলা এমনকি রাস্তায় নারায়ণ মালাকারের ওপর আক্রমণ করা হয় অভিযোগ ওঠে বিজেপি দলের দুর্বৃত্ত আকাশ রায়ের বিরুদ্ধে এবারে আর্থিক ভাবে ক্ষতি করা হলো নারায়ণ মালাকারকে আয়ের একমাত্র মাধ্যম ছিল তার অটোরিক্সা রবিবার সন্ধ্যায় বাড়িতে এনে অটো রেখেছিলেন তিনি গভীর রাতে বিকট শব্দ হয় পাশের বাড়ির এক ব্যক্তি চিৎকারে নারায়ণ মালাকারের ভাই প্রথমে ঘুম থেকে জেগে ওঠেন এরপর একা একই সবার ঘুম ভাঙে তারা উঠে দেখেন অটোরিক্শায় দাউ দাউ করে আগুন জ্বলছে ক্ষতিগ্রস্ত অটোর মালিক জানান বাড়ির পেছনের জঙ্গলে একটি বোতল পাওয়া যায় এতে পেট্রোলের গন্ধ ধারণা করা হচ্ছে পেট্রোল দিয়ে ওই আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা তার অভিযোগ যারা তাকে আক্রমণ করেছে তারাই এ কাজে যুক্ত আনুমানিক আরেকটা ওই আমার ঘরের পিছন দা আমার গেট তালা থাকে ঘরের পিছন দা জঙ্গল ভাই আইসে এই অবস্থা করছে আমি তো একবার আমার শেষ করে লিছি আমাকে আমি যে গাড়িটা অনেক কাজ করতাম আমার কাছে এমন টাকা পয়সা নেই দুই দিন পরে পরে আমার বাড়ি ঘর বাংতে আছে আমারে মাইরা একবার মাথা ফাটাইলো মাতা কি ফাটাইছে আমি কেসও করছি তারা নামে অনেক কেস আছে এই তারা দুই দিন পরে ওরা আমার বাড়ি ঘর কুপাইতে আছে বা গাড়ি আমার মাথা মাথা ফাটাইলো অনেক আবার গাড়িটার উপরে এই গাড়িটার সব শেষ করে রয়েছে বুঝলে এরাই করতেছে এই যে আকাশ রায় প্রভাস ছেলে আকাশ রায় হে ওই দুই দিন পরে পরে আমার উপরে অ্যাটাক করতেছে এটার গিলটি হিসে রাজেশ শাহ এটার গিলটি হিসে রাজের শাহ কারোর বিরুদ্ধে আপনারা পুলিশে জানাইছেন পুলিশে আমি তার বিরুদ্ধে কারণ আমি নিজে দেখছি না আগুন লাগাতে কিন্তু তে আমার বাড়ি আমার বাড়ির যে অ্যাটাক করতেছে সবাই দেখতাছে এলাকার জনগণও দেখতাছে তারাই অ্যাটাক করতেছে বনকুমারী যে আমার এত বড় অ্যাটাক করছে মাথা ফাটাইছে সবাই দেখছে তারাই করছে আমার মাথা ফাটাইছে অনেক এই ঘটনাটা তারাই করছে আমার দৃঢ় বিশ্বাস তারা করছে ঘটনা এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে নারায়ণ মালাকাররা হয়তো এমন পরিবর্তন চাননি তবে কি আর বিজেপি ভোট দিতেন তবে এখন হয়তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন পরিবর্তনের ত্রিপুরার নমুনা মনে করছেন সংশ্লিষ্ট মহল রিপোর্ট চ্যানেল দিন রাউত